জাস্ট ইমাজিন, আপনি আপনার গ্রামের কোনো এক মুরগি ব্যবসায়ীর সামনে গিয়ে বললেন, ভাইজান আপনি মুরগিকে তার প্রেমিকের সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ মেলামেশার সুযোগ করে দিবেন, তা না হলে আপনার মুরগি সেক্সুয়াল ডিপ্রেশনে ভুগবে। এই পর্যন্ত বলার পর আপনার কি হতে পারে সেটা ভাবতে পারতেছেন কি? মুরগিওয়ালা যে আপনাকে দৌড়ানি দিবে সেটা কি খালি হাতে দিবে নাকি সাথে লাঠি ছোটাও নেবে? বন্ধুরা, মুরগি সম্পর্কে কিছু অজানা এবং মজার তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করে দেই। আপনি কি জানেন মুরগিরাও আমাদের মতো ডিপ্রেশনে ভোগে? মনে করুন, আমি মুরগিকে ভালো জায়গায় থাকতে দিলাম, ভালো ভালো খেতে দিলাম, কিন্তু মুরগিকে রাখলাম আমি একা একা, মুরগির কোনো বন্ধু বান্ধবের সাথে আমি মুরগিকে মিশতে দিলাম না। এতে মুরগির ডিপ্রেশন হবে, তাও এই সেই ডিপ্রেশন না, অনেকের মাছ থেকে নিজের প্রেমিককে পছন্দ করতে করে নিতে না পারায় সে সেক্সুয়াল ডিপ্রেশনেও উঠতে পারে। চলুন মুরগি সম্পর্কিত কিছু মজার তথ্য জেনে নেই। এক, মুরগি খুবই বুদ্ধিমান একটি প্রাণী। আপনি এদেরকে কিছু শেখাতে চাইলে এরা একটি কুকুরের তুলনায় দ্রুত শেখার ক্ষমতা রাখে। দুই, মানব মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তি দুটোই মুরগির চেয়ে বেশ ধীরগতির। মুরগি এক সেকেন্ডে প্রায় 1000টি ছবির মধ্যে পার্থক্য ধরতে পারে। তিন, মুরগি আল্ট্রা ভায়োলেট রশ্মি দেখতে পায় যা আমরা মানুষেরা দেখতে পাই না, তাই কোনো বস্তু আমরা যেভাবে দেখি, যে রঙে দেখি, মুরগি কিন্তু সেভাবে দেখে না। চার, মুরগি নিজের চোখ 310 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। পাঁচ, এরা নিজেদের দুই চোখ দুটি কাজের জন্য ব্যবহার করে থাকে। বাম চোখে এরা দূরের জিনিস দেখে আর ডান চোখে কাছের জিনিস দেখে। অর্থাৎ একটি মুরগি যখন মাটিতে ঠুকে ঠুকে খাবার খাচ্ছে তখন তার বাম চোখ দূরে কোনো শিকারী আছে কিনা সেটার পর্যবেক্ষণে লিপ্ত আছে, আর ডান চোখ ব্যস্ত খাবার খোঁজার কাজে। ৬, মুরগির লেজের একটি অংশে তেলের গ্রন্থি থাকে। নিজের পালককে ওয়াটারপ্রুফ করার জন্য মুরগি এই তেল ব্যবহার করে থাকে। কখনো কখনো তেল আঠা আঠা হয়ে যায় যা পালকের সৌন্দর্য বর্ধন এবং পানি নিরোধক কাজ ব্যাহত করে, তখন মুরগি একটি মজার কাজ করে। আমরা অনেকেই মুরগির এই আচরণের সাথে পরিচিত, এটাকে বলে ডাস্ট ব্যাথিং। এর মানে হচ্ছে বালি দিয়ে গোসল করা। মুরগির স্বাভাবিক বেড়ে ওঠার জন্য ডাস্ট ব্যাথিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ৭, যৌনমিলনে মুরগিকে আকৃষ্ট করার জন্য মোরককে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। নিজের শারীরিক সৌন্দর্য যেমন মাথার জুটি, গলার কেশর, লেজের লম্বা পালক প্রদর্শনের পাশাপাশি শিকারী প্রাণীর উপস্থিতি টের পাওয়া মাত্রই চিৎকার করে দলের সবাইকে সচেতন করা, এমনকি সুস্বাদু কোনো খাবার খুঁজে পাওয়া মাত্রই তা নিজে না খেয়ে নিজের প্রেমিকাকে ডেকে খাওয়ানোর মতো কাজগুলো একটি মোরককে মুরগির কাছে প্রেমের যোগ্য প্রার্থী বলে প্রমাণ করে। দুটি ছেলে মোরক একটি মেয়ে মুরগির প্রেমে যখন পড়ে যায় তখন ছেলেরা একে অন্যকে যুদ্ধের আহ্বান জানায়, আর প্রেম সে তো বিজয়ীর কপালেই জোটে। এ জগতে লুজাররা কারো না, কেউ লুজার দেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুপ্রাণিত করার জন্য হলেও একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং এই রকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরিশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।